আবার আল্লাহর রাসূলে ফরমায়, মানুষ যেই সময় ঠিক পরনের সময় মানুষে দেখবে তার একটা নিশান ওই জীব সে মারা যার, মানুষে অটোমেটিক বুঝি লায় আমি কিন্তু মারা যাইম, মানুষে কেন অটোমেটিক বুঝি লায় কিন্তু মৌত ইয়া দেখছে বাবা বড় কঠিন একটা গাঠ, আমার আগে বাবা মারা গেছন, মা মারা গেছন, ভাই মারা গেছন, ফুফু মারা গেছন বাবা, কিন্তু মরি গেছন জানি আর না, আমরা হইলে একদিন মরা লাগবো, মৌত কিন্তু বড় কঠিন একটা গাঠ, মানুষের দম যাইতে কিন্তু সবর যেন আসানে যাইব গিয়ে দম তা নেয়, দম যাইতে মানুষে জীবনে বড় কষ্ট করব, কতটুক কষ্ট আজরাইলে জান নিতে সময় কষ্ট কেমন দেখিছে। হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম যে নবী আসলা তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা মুজিজা দান করছিলা, তান কবর থেকে মৃত ব্যক্তি তুলিয়া কথাবার্তা করতে পারতো। একদিন তান গেছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা, ও ঈসা আপনি দেখি একজন মরা মানুষ তুলিয়া দেখা করছে, তাই কইলা কোন কবর, তারা পুরাতন একটা কবর দেখাইছে, পুরাতন কবরের মধ্যে গিয়া তাই ডাক দিছন কইছন বা তুমি উঠো চাই, তুমি উঠো, পুরাতন কবরের মধ্যে গিয়া ডাক দিছন, দেওয়ার লগা লাগে এক ডাক দিলা, দুই ডাক দিলা, তিন নম্বর ডাকার সময় দেখুন কবর থাকি একজন মানুষ উঠিছন, অতটুক পর্যন্ত দেখা যার ই মানুষের চুলই গেছে গিয়া সাদা, তরতরাই এ মানুষে খালি খাবে, কইলা রে বা তোমারে বহু ডাক দিলাম, তুমি দুই ডাক দিলাম উঠলাই না, তিন নম্বর ডাক তুমি উঠলাই, কারণটা কিতা বলে আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে, বলে কিয়ামতের ডাক পড়ে গেছে তো কিত হয়েছে, বলে খুব ডরাই আর কিয়ামতি কা বুধই দায় বেটা খবর তাকে কিয়ামত ডরা, বলে আচ্ছা হো সাইন তুমি কিয়ামত ডরাই দ্রাই, তোমার মাথার চুল কেনে সাদ হয়ে গেছে গিয়া ওখান সম্পর্কে হওয়ার থর তরাই এখানে তুমি খাবি না, ওখান হো সাইন ও সময় আল্লাহর বন্দারটিয়া কইল চুল জেগেছেন ফাঁকিছি, আজরাইলে যেমনে টান মশলা মারার লগে লাগে শরীর যে জখম হয়েছিল কারণে, আর আমি থর তরাই একা ফিয়ার মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে ও কারণে, আজকে আমি বেশিরভাগ ডরাই আর মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে গিয়া হইলে, আচ্ছা ঠিক আছে খোসার কবর সম্পর্কে আমার কিচ্ছু কৌশান, কবরের মধ্যে কি হাল, তোমার নাম কিতা কৌশান, বলে আমার নাম হইল সাম, বলে আচ্ছা সাম খবর সম্পর্কে দেখে একটু আমার হোস আয়, হজরতের সামনে উঠিয়া কইলা কবরের মধ্যে কিচ্ছু বুঝিয়ার না কিন্তু একটা কারণে বড় কবরের মধ্যে কষ্ট পাই, আর বলে কতটুক কষ্ট পাই দ্রায়, বলে আমি কবরের গাড়ার মধ্যে কষ্ট পাই আর খবর কোনো আমার আজাব নাই, বলে কেমন কষ্ট ভাইত্রা খোসাই, বলে খবরের মধ্যে ও কারণে আমি কষ্ট ভাই আর আজরাইলে যাই সময় টান মারি আমার জান নিসলা, শরীর যে গাই লইসল বেদনা হইসল বেদনা খানে এখনো পর্যন্ত খবরের মধ্যে খেদে, বলে কতদিন তাকি আছো খবরের মধ্যে রে বাসাম, বলে প্রায় 400 বছর থাকি আমি খবরের গাড়ার মধ্যে আছি, 400 বছর থেকে খবরের গাড়া, 400 বছর আগে আজরাইলে জান টান মারি নিসলা, হৈদরা গোত্র যে বেদনা গাইলে হয়েছি ইখানে আব কষ্টদের, এতে বোঝা যায় আজরাইলে জান নিতে কষ্ট হইব না না হয়ে যায় ওইব, আজরাইলে জান নিতে আমরা আর কষ্ট হইব, 400 বছর হয়ে গেছে হৈদরা খবরের মধ্যে ও বেদনা ওখানে বড় আমার কষ্টদের, ও বেদনা ওখানে বড় ধরনের আমার কষ্টদের, ভাই মুসলমান এরপরে দেহকা সাম হইলা গিয়া হজরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের আওলাদ, নূহ নবীর আওলাদ হইলা 60 জন, একজন সাম একজন হাম একজন ইয়াফিজ একজন কেনান, 60 জন সামর বংশধর হইলা পৃথিবীর জমিনের মধ্যে সারা খালা মানুষ, হামর বংশধর হইলা পৃথিবীর মধ্যে সব যাইতে সুন্দর মানুষ, ইয়াফিজ হইলা গিয়া তান 2 জন আওলাদ, ইয়াফিজের আওলাদ হইলা ইয়াজুজ মাজুজ, আর কেনান জাইন ফানির মধ্যে ডুবিয়া মারা গেছন, কেনান জাইন ফানির মধ্যে ডুবিয়া মরি গেছন গে, এই নই লাগে কেনান খেয়াল রাখবা মনে রাখবা, কেনান জাইন ফানির মধ্যে ডুবিয়া মরি গেছন, তার কোনো বংশ নাই, ও সামর বংশ ধরিলা গোটা পৃথিবীর সারা খালা মানুষ, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামর 3 আওলাদ, আচ্ছা যাই হোক তান একজন মেয়ে আসলা, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামর মেয়ে অত সুন্দর একজন মেয়ে আসলা, কেউ কইসুন তান মেয়ে, কেউ কইসুন তান ফালিত মেয়ে,
নূহ আলাইহিসসালামে তান কৌম কলে খোতা মানুন না, তাই বদুয়া দিলাইলে একদিন আল্লাহর কলে, আল্লাহ আমার ইটারে ধ্বংস করিল, ইটা আর রাখিয়া লাভ না, ইটা আমার খোতা শুনুন না, 350 মাত্র হবে আমার ইমান আনছর, আমারে মানছর 350 মানুষ আমার কাছে মাত্র আইসু, আর ইটা কথা উত মানুন না, তারা আপনি ধ্বংস করলাম, ইটা আমার গালিয়ার, ইটা আমার ক্রিটিসাইজ করেন। নূহ আলাইহিসসালামে কইছেন, আর নবী যেখানে কইন আল্লাহ কবুল করিলেন, আল্লাহ কইছেন ঠিক আছে নূহ, তুমি এক কাম করো, আমি একটা ফ্লাড দিমু, বড় ধরনের ফ্লাড, ও ফ্লাডের সময় তুমি সারা উঠি দিও নৌকাত, আর বাকি সারা ডুবাইয়াই মারলি, বুঝাইছেন? ও দুনিয়া তো নূহ নবীর সময় ফ্লাড হয়েছে, ও সময় লাগাতার 3 মাস মেঘ দিছে, আমরা ইবরা কয়দিন মেঘ দিছিল, একদিন এক রাত নেন, এক রাত হয়েছে, রাত হয়েছে খুব বেশি, আর দিনও শুরু হয়েছে, তো সল চেষ্টা দিন, একদিন এক রাতে আমরা বরাক ডুবিয়া সতর্ক আধা খান হানি বলার, একদিন এক রাত নূহ আলাইহিসসালামের সময় দেশে কিতাব লাগা 3 মহিনা 3 মাস এক লাগাতার মেঘ, 3 মাস যদি মেঘ হয় একটা গোটা পৃথিবীত কোন যায়, আর এই দুনিয়ায় কেন রইব নি বাবা, 3 মাস কিন্তু কইলা, ও নূহ আমি ফ্লাড দিলাম, ফ্লাড দিয়ে তার ধ্বংস করলাম, তুমি নৌকা এখান বানাও নৌকা, ও তাই লাখড়ি রেডি করিয়া নৌকা বানানি আরম্ভ করলা, নৌকা বানাইতে সময়কার লম্বা হইল 300 হাত, ফাড় হইল গিয়া 60 হাত, আর এমনি গভীর হইল গিয়া 30 হাত, বুধ ভাইতরা নৌকা হইলা, নৌকা খান বানাইয়া তুমি তাই যারা ইমান আনছ, আমারে আল্লাহরে মানছ, আর তোমারে যারা মানছর এরারে লইয়া নৌকা টুটি যাও, আর নৌকায় কান তৈলকে 3 স্তম্ভা 3 তালা, সকল উপর তলার তুমি তাই থাকিও, মাজর তালা দৌ পশু হল রাখিও, আর তলর তালার কীড়া গুণ রাখিও, মাটির তলর কীড়া কিছু আস, ওটা সব জোড় মিলাইয়া রাখিও, আনলে তা ছাড়ে যাবা দুনিয়া থাকি, ও তুলা আরম্ভ হইল, কুকুর 2 জন তুল্লা, বুঝাইছেন, হাতি 2 জন তুল্লা, এরপরে বাঘ তুল্লা, এরপরে আপনার লাস্ট সব যার জন্তু জোড় মিলেই 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 মিলিয়ে নূহ আলাইহিসসালামে নৌকা তুলছ, তোলার লগে লগে নূহ নবী কইলা এক জিনিস সবরে নিষেধ করিয়ার, খেও চাইও নৌকার মধ্যে খেও, আউরি বুড়া কাম করিও না, মিলামিশা করিও না, নিষিদ্ধ করে দিলা, বুঝাইছেন, নৌকাত খেয়েও মিলামিশা করেন না, কুকুরে মানছে না, হে মিলামিশা করলেছিল, ও আল্লাহর যাতে আল্লাহ আল্লাহর নবীয়ে নূহ নবী বদুয়া দিছিলা, বলে কুকুর তুন যেহেতু মিলামিশা করছ, তে তুন কেয়ামতর আগ পর্যন্ত তুমি তাই যতদিন থাকবা মিলামিশা করবা, মানছে তোমার তান্ডে দেখবা, ও কুকুরের মিলামিশাটা বেশিরভাগ রাস্তাঘাট হয় না কোন যায়, ও তার আর নূহ নবীর বদুয়া পড়ে গেছে, নূহ নবীর বদুয়া পড়ে গেছে গিয়া, এর লাগে কুকুর আর কুকুরের উপরে বদুয়া পড়ছে, নূহ আলাইহিসসালামে নৌকা বানাইছেন, নৌকা যখন উঠিছেন আর মেঘ আরম্ভ হয়েছে, যেমনে মেঘ আরম্ভ হয়েছে আর নৌকাত উঠিছেন, 6 মাস পর্যন্ত নৌকাত বাসিলা, খানি উনি লইয়া, বুঝাইছেন নিমা, ও নৌকার মধ্যে উঠিছেন, উঠে নৌকা চলে, কেন আনছে ফুয়া যে গে ইমান আনছে না, তানারে নবী সাহ মানছে না, হেও দেখা যায় পানি সাঁতার কাঠের, তারে চাইছুন তুলতে এক গুড়ো, নূহ নবী কইলা আল্লাহ হে তো পানি সাঁতার বোটে না, তোমার উপরে যেহেতু ইমান আনছে না, তুমি তারা তুলিও না, যতজনে ইমান আনছেন উঠি তার নৌকা, যতজনে ইমান আনছেন না নৌকাত উঠা নাই, ও তান ছেলে কেনান ভানি ডুবিয়া মরস, বুধ ভাই তানি আফন ছেলে, ও তান একজন মেয়ে আসলা নৌকা বানাইবার আগে মেস্তরির দরকার নেন কোন যায়, মেস্তরির দরকার, এখন মেস্তরির দরকার, মেস্তর একগুয়া ইসাইয়া কইছে নূহ আপনার নৌকা আমি বানাইব, ঠিক আছে আপনি আমার আপনার কিচ্ছু চাইয়েন না, আপনার একগু মেয়ে আছে, ওগু আমার লগে যদি বিবাহ দিই তে আমি কিতা কর্ম আপনার নৌকা বানাই দেব, হইয়া হ্যাঁ নৌকা বানানি আরম্ভ করছে, নৌকা বানার 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 বানাইয়া যার কতদিন ঘরে হে বাদ দিলাইল, কইল আমি তো আর আরেক মেস্তরির দরকার, আরেক মেস্তরিয়ে কইল নূহ আমি আপনার নৌকাও খান কিছু কাম আগুয়াই দিব, আপনার মেয়েগো আমার বিবাহ দেবেন, তাই হলে জিও দিব, কইল কয়জন দি 2 জন দি, 3 নম্বরে আরেক মেস্তরি আইল, আইয়ালে কইল আপনার মেয়ে যদি বিবাহ দেয় তো নৌকা বানাই দিম, বলে দিব, 4 নম্বরে আরেক মেস্তরি আইল, আইয়ালে কইলা বলে আমারে আমি আপনার নৌকা বানাই দিব, যদি আপনার মেয়ে যদি বিবাহ দেয় বলে দিব, এখন এক মেয়ে 4 জন দে কইলিছেন, বাঠে তেওয়ার মানে কোন উপায় নাই,
এক মেয়ার সায়ের জন্য দাবিদার। নৌকা বনি গেল, ও আল্লাহ পাক রব্বুল আলামিন দে কইলে আল্লাহ নৌকা তো হয়ে গেছি, আমি এক ফলটুকু করে দিছি, বেড়া লাগে গেছি। বলে কিতা, বলে এক মেয়ে আমার আর তিনজন দাবিদার ফাজিল, টোটাল মিলাইয়া সাইড জ্বর, এখন একজন দে দিলে বাকি তিনজন নাই, কিতা করা যায়? আল্লাহ কইলে তোমার মেয়ে এক গড় ঢুকাও আর তিনটা জন্তু তুমি ঢুকাও। ও তান তিন জন্তুর মধ্যে সামনে পাইছন কুকুরে গু মেকুরে গু সুয়রে গু, তিনটা ঢুকাইছ গড়, গড় ঢুকাইয়া দরজা লাগাইছন, আর কইলে দরজা লাগাই রাখো, দরজা লাগাই রাখছ তান মেয়ে আর তিনটা জন্তু। কত সময় বাদে দরজা খুলছন নু নেবে সাইয়া, তখন এক সমান সাইর মেয়ে, সুবহানাল্লাহ। এখন আর অসুবিধা আছে নগন চায়, আর অসুবিধা নাই। প্রথম মেস্তরিরে ডাক দি কইলাও, তুমি আমার মেয়ে বিবাহ করো, আইয়া নেওয়াইয়া দিলাইলাম। দুই নম্বর মেস্তরির আর এক মেয়ে ডাক দি দিলা, আর তিন নম্বরে মেস্তরি আর এক মেয়ে ডাক দি দিলা, চার নম্বর মেস্তরি আর এক মেয়ে দিলা। সাইর মেয়ে কিন্তু এক সমান সবে মনে করছেন, ও মেয়ে খেয়ে কিচ্ছু জানেন না, ঘটনা জানেন না, নিশ্চয় নেওয়ার পরে মেয়ে তো এগু জন্ম হয়েছে নানি কুকুর তাকিয়া, এগু তো কুকুর তাকি বঞ্চি। এখন দেখা যায় ই মেয়ে গু যে মেস্তরি নিছি কি খালি বেটি কি কুকুর লান গিয়ে ঘরে খালি, এগু তো কুকুর মগ দিয়ে গেছে রানি বঞ্চে। কুকুরের মগজ জেলা টান, কুকুরে আউরি বকে হইলারে হত আশা করি বিবাহ করলাম, তার মেয়ে আনলাম, মেয়ের বালা জানি আনলাম। এখন দেখি মেয়ে দূর দেখি সরম হয় আবেল কল নাই, খালি গেউ গেউ করে বুঝলাম না জীবনে সুখী হইবার লাগে বিবাহ করলাম। এখন তো দেখা যায় সুখ কান হয়তো দুঃখর বিষয়, হো কুকুর দেখি সিরিয়েলে মারিয়া যারা আইসর সিলসিলা, এখন কু পর্যন্ত আইস পর্যন্ত একগুড়ো মেয়ে কল আসুন দারেগাম গা কুকুর মগজি আসুন নি না বলছে আয়া দারাগাম গা মাঝে মাঝে মা বই রেখল তা কইন নেন, হো মেয়ে তাকে বংশ বিস্তার লাভ হইয়া যে আইসি আইস পর্যন্ত, হ্যাঁ ও আইস পর্যন্ত এক গুড়ো মহিলা হল আসল কুকুর মজি মাঝতে উগ্রাত করে উঠুন, বুঝাইছেন আউরি বহল সরমুরম হম কুকুরের জেলা সরম হম, ও আইস পর্যন্ত এক গুড়ো বাব আসল, হৌ সিরিয়ালের মধ্যে পড়ছে নীলা দুই নম্বরে বাট পাইলা নিয়া কই দিয়ে ইয়ে দেখি এর চুরিও করে বুধ ভাই, বুঝে হো মেকুর যে বুঝেছেন মেকুর তাকে জানো মারিলে এসে গিয়ে দেখি চুরি করে খাই লাগেছে, মেকুরের তো আসছে চুরি করবো না খোঁজা, আর মেকুর সেপ পাইলেও মাছ খাই না হইলা রে, বড় আশা করে বিবাহ করলাম আর ঠিকই দেখি খালি চুরি করে বুধ ভাই, চিন্তাত পারলা হো যেন মেকুরের সিলসিলার থাকি হো বহু তাকি যত বিস্তার লাভ হইস আইস পর্যন্ত একগুড়ো আসুন কিছু মেকুর মগজি, বুঝাইছেন এরা চুরি করেন, ও জামাইয়ের পয়সা চুরি করেন, দন চুরি করেন, মাছ চুরি করে খাইলেন, তা চুরি করে খাইলেন, বুঝাইছেন সবজিও খাইলাই, ও আইস পর্যন্ত একগুড়ো আস, ও একগুড়ো দিনে থাইবা একগুড়ো আসন এরা ও হাসিয়ত, বুঝাইছেন আমার বাবাজি আসিত রাখলি ইটা ওয়াজ আই বেষ্টা নিয়ে করিয়া না আমার বহুত বেদনা হয়ে গেছে, বুঝতে ও ওটা ওলা ওয়াজ চলো কিটা হয় ও ওলা ও ওয়াজ মারি না কিন্তু ঠানিয়া করিয়া না আমার খুব গুমে বাড়িয়ার, এখন ফাঁকে দিয়ে ওই গুমাইছি না তার লাগি বেশি করে, ও প্রায় দিন এখন দুইটা আড়াইটায় যায় তিনটায় যায় করো গেলে ফজর ফড়িয়া গুমাই, কারণ আড়াইটা দুইটা গুমাইলে তো ফজর শেষ আর বাদে হয় না, তো ধাক্কে তোলা যায় না, বুঝেছিল মোর হা এটা গরো ধাক্কাইলে খাওয়ায় না, তার লাগে আড়াইটা তিনটা গেলে চাটা খাইলাম কিতাব একথান বার করলাম বা এমনি কোনো সময় মোবাইল চাকতে চালে ও ঘন্টা শোয়া ঘন্টা রয়েছি ফজর রক ঢুকলো নমাজ পড়ে ঘুমাই গেলাম, আর গতকালকে ফজর বাদে ফোনে ভাসটা মানে ঘুমাইছি ফর্সা হয়ে যারানি ফোনে ভাসটা ঘুমাইছি, আটটায় উঠি গেছে ওয়াজকুর কথা আরে আটটায় উঠি গেছে, উঠাও লাগের বিশেষ দরকার আসলো এখানে জুম্মার আগে যাওয়া লাগে, জুম্মা বাদে এক জায়গায় শিরনির যাওয়া লাগে, এটা ও লাগবে জ্বালারি আর মাথক ঘুমাইলে আড়াই ঘন্টা না তিন ঘন্টা, ও তাহলে ঘুমে খুব বাড়িয়ার আর খুব জবর, ইনু খালি মানুষ আব্দুল কুদ্দুস সাহেব না হইলে আরও খেয়ে হইলে আজ মিস হয়ে গেছিল আইস ওয়াজ, বুঝাইছেন ও তাহলে খুব জানো তোর আমার বেশি ওয়াজ করতে বুঝাই আরাম পাইয়ার না জবর, যাই হোক এর লাগি বিশেষ করিয়া ও ওই লাগি একগুর আর মেকুর দেখছেন না নি দুনিয়ার জমিনক কিছু খালি গরজ চলে চুরি চারি করে করেন না না কঞ্চা চুরি করে এর লাগি মেকুর একটা জিনিস দেখো কোনো।